ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস। আজকে আমরা মূলত লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখব। তো আমাদের সবসময় ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদের সবসময় দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে হোস্টিং। এই দুইটা হলে আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে কাজ করতে পারবো। যেহেতু আমরা এখন চাইতেছি না যে আমাদের কোনো টাকা পয়সা ইনভেস্ট করে একটা ডোমেন হোস্টিং কিনে তারপরে আমরা কি কাজ শিখবো করবো না, সেই জন্য আমরা একটা শর্টকাট পদ্ধতি নিব, সেটা হচ্ছে লোকাল হোস্ট। আমাদের কম্পিউটারটা আমরা পুরাটাই একটা হোস্টিং আর একটা ডোমেনে পরিণত করে ফেলবো আর কি, মানে এটাকে বলা হয় লোকাল হোস্টে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো দেখি কিভাবে করতে হয়। এর জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে জিয়াম, আপনারা লিখতে পারেন GAPP ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখেন উপরে একটা আছে, একটা প্রথম যে ওয়েবসাইটটা আছে অ্যাপাচি ফ্রেন্ডস, এখানে যাবেন। যাওয়ার পরে আপনার কম্পিউটারটা কত বিটের, তো আপনারটা যেহেতু যে কোনো একটা হতে পারে, তো আমার যেহেতু এখানে উইন্ডোজ 10 দেওয়া এবং 64 বিট আমি ইউজ করতেছি, সেজন্য আমি 64 বিটের যে কোনো একটা নামাই নিব, কোনো সমস্যা নেই। আমি উপরেরটাও নামাইতে পারি, নিচেরটাও নামাইতে পারি। তো এখান থেকে ডাউনলোড করবেন, মোটামুটি কয়েক মিনিট সময় লাগবে, ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমারটা ডাউনলোড হচ্ছে। এর সাথে সাথে আরেকটা সফটওয়্যার নামাই নিতে হবে, এখানে আপনি লিখবেন ওয়ার্ডপ্রেস.org ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে একটা সাইট পাবেন, নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস.org, এটা লিখে সার্চ করলে এই সফটওয়্যারটাও আপনারা নামাই নেবেন। ওকে, এই দুইটা লাগবে লোকাল হোস্টে কাজ করতে গেলে। ওকে, এখান থেকে দেখেন ডাউনলোড 6.0.2, এটা হলো ভার্সন, এটা যে কোনো সময় আপ ডাউন হবে, ভার্সন চেঞ্জ হবে, হয়তো 3 হবে, 4 হবে, 5 হবে, এরকম ভার্সন চেঞ্জ হবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। এখানে আইসা ক্লিক করবেন, যেটাই থাকুক না কেন সমস্যা নেই, একটা ডাউনলোড করলে হবে। তো এখানে দেখেন ডাউনলোড শুরু হয়ে যাবে, এখনই ডাউনলোড শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এটা কেটে দিই, আমার ডাউনলোড ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি এখানে আসব, প্রথমে আসব এখানে আমার কম্পিউটারে, আমি কম্পিউটারে আসলাম, এখানে আমার ডাউনলোডের অপশনে এখানে আমি ক্লিক করব। এখানে দেখেন আমার ওয়ার্ডপ্রেস এবং জ্যাম অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এখান থেকে প্রথমে জ্যামটা ইনস্টল করে নেব। এটা হচ্ছে মেবি তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, দেখি কয় মিনিট লাগে। আর আমাদের ক্লাসগুলো খুবই সিম্পল ক্লাস হবে, যে কেউ এখানে বুঝতে পারবে, একদম বেসিক লেভেলের ক্লাস এগুলো। আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসের দিকে যাব। প্রথমে আমাদের ওকে এখানে এরকম আসতে পারে, আমরা ওকে দিয়ে দিব, ওকে সি ড্রাইভে হবে, ওকে নেক্সট করব, আবার নেক্সট করব। এখানে অন্য কোনো ড্রাইভে আপনি ইনস্টল করতে চান কিনা সেটা এখানে বলে দিছে, এটা সি ড্রাইভে করবেন সবসময়। আমি সি ড্রাইভে করলাম, এটা ইংলিশ করবেন না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করবেন, ইংলিশই থাকবে, বাই ডিফল্ট যেরকম আসছে এরকমই থাকবে। আমরা স্কিপ নেক্সট করে করে আমরা চলে যাব, একটু আমাদের এখানে সময় লাগবে। তো এটা হতে মোটামুটি ভালোই সময় লাগে, আমরা এটা অপেক্ষা করি। আর আপনার কম্পিউটারে যদি কনফিগারেশন খুব ভালো থাকে তাহলে এটা খুব দ্রুত হয়ে যাবে, আধা ঘন্টার মতো সময় লাগতে পারে সর্বোচ্চ। তো দেখি কত তাড়াতাড়ি হয়, একটু রিফ্রেস করি, একটু তাড়াতাড়ি হোক। আর আমার এখানে কিছু সফটওয়্যার আছে, ওগুলো আমি ডিলিট করে দিই। ওকে, চাইলে কিন্তু আমরা যে কেউ এই লোকাল হোস্ট থেকে আমরা কিন্তু ওয়েবসাইট তৈরি করে সেটা কিন্তু আমরা লাইভ সার্ভারে আপলোড করতে পারি, সেটাকে বলা হয় মাইগ্রেশন করতে পারবো। প্রথম টাইমে আমরা যদি চাই যে আমরা টাকা দিয়ে
ডোমেন হোস্টিং কিনবো না, না কিনে শুধু আমরা এই জ্যাম দেওয়া ওয়েবসাইট বানান বানায় কাজ বানাবো, দেন কাজ শিখবো, করতে পারবেন ইজিভাবে, কোনো সমস্যা নাই। ধরেন আপনার একটা ক্লায়েন্টে হায়ার করছে, আপনি যদি লোকাল সার্ভারে কাজ করেন তাহলে আপনার কাছে সমস্ত ফাইলটা হয়ে গেল। বায়ারকে বললেন যে দেখো আমি এই সার্ভার থেকে কাজ করছি, দেখো তোমার সাইটটা পছন্দ হয় কি না। আপনি বায়ারকে দেখাইলেন, দেখানোর পরে বায়ার যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, তখন আপনি লাইভ সার্ভারে আপলোড করে দিবেন। আর যখন আপনি লাইভ সার্ভারে কাজ করবেন সেই ক্ষেত্রে বায়ার চাইলে কিন্তু আপনাকে যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললে কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না বা কোনো অ্যাক্সেস থাকবে না। তো আমি অনেক ক্লায়েন্টের কাজ করছি যারা মোটামুটি লাইভ সার্ভারেই দেয়, আমরা লোকাল সার্ভারে কাজ করে তারপরে মূলত লাইভ সার্ভারে আপলোড করে দিই, তাতে কি হয় আমাদের রিস্কটা থাকে না। তিনি অর্ডার মাঝে মাঝে আপনার এমনও ক্লায়েন্টের সম্মুখীন হতে পারেন যারা আপনাকে কাজ দিয়ে লাইভ সার্ভারে মানে ডেমো ইনপুট করার পর বা থিম ইনস্টল করার পরে আপনার কাছ থেকে কাজটা ক্যান্সেল করে নিবে, মানে এরকম অনেক বাজে বায়ার হয় আর কি। তো আপনি যদি লোকাল সার্ভারে কাজ করেন এক্ষেত্রে আপনার জন্য সুযোগ সুবিধা ভালো, আপনি ইজিভাবে সব কিছু নিজেই হ্যান্ডেল করতে পারতেছেন, কাজ ক্যান্সেল করবে সমস্যা নেই, আপনার ওয়েবসাইটটা আর দিতে হইল না, আপনার কাছেই থাকলো। ঠিক আছে, একটু সময় নিব, অনেকক্ষণ আমরা একটু অপেক্ষা করি। এই যে আমরা যে একটু কাজ করব, এই প্রচুর চাহিদা আছে, আমরা মার্কেট প্লেসটা ঘুরে আসি। হ্যাঁ ফাইবারে আমরা ঘুরে আসি, ফাইবার ডট কম। এখানে আমরা ওয়ার্ডপ্রেস লিখতে পারি, দেখেন ওয়েবসাইট ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস এই দুইটা ক্যাটাগরি এখানে সাজেক্ট করতে। ওকে আমরা ওয়ার্ডপ্রেসে দেখি ক্লিক করি, যদি ওয়ার্ডপ্রেসের চাহিদা অনেক বেশি আর মার্কেটে লোকও অনেক বেশি, আর আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, হয় ব্লগ সাইট তৈরি করবেন, হয় এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন, অথবা মাইগ্রেশন করে দিবেন, নয় প্লাগ ইন ইনস্টল করে দিবেন, নয় ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবেন, এরকম অনেক ছোটো ছোটো কাজগুলো থাকে যেটা করেও আপনি এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন। দেখি আমাদের এখানে দেখেন টোটাল প্রায় 1 লাখের উপরে সার্ভিস বেরোয়েছে। ঠিক আছে, এখানে আপনি যদি শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে আসেন তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না, আর এখানে আপনাকে অবশ্যই ভালো মাপের ফ্রিলান্সার হতে হবে, মার্কেট প্লেসের ভালো অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে দেখা যাবে আপনি ওয়ার্ডপ্রেসের মেন ক্যাটাগরি নিয়ে যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই ট্যাগগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে সহজেই আর র্যাঙ্ক করাতে পারেন। দেখেন যারা এখানে এই ট্যাগগুলো দিয়ে এখানে র্যাঙ্ক করাইছে তাদের প্রচুর কাজ থাকে। দেখেন এই যেখানে লেখা আছে আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইরো, একটা ছোট্ট একটা ইস্যু সলভ করে দিবে $15 নিবে। এখানে দেখেন কত কাজ করছে, এরকম ছোটো ছোটো মাইক ওয়ার্কারের মতো কাজ পাওয়া যায় এখানে, যেগুলো অনেক ছোটো ছোটো জব, আপনি করে মাত্র 1 ঘন্টা আধা ঘন্টা করে দিলে মোটামুটি আপনি ভালো টাকা আর্ন করতে পারেন। দেখেন এই যে দেখেন মাইগ্রেট ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ট্রান্সফার করে দিবে, এটা মাত্র 2 মিনিটের কাজ না। ইনস্টল করব মাইগ্রেশন, ওইটা আমি ইনস্টল করে এখান থেকে এক্সপোর্ট করব, ফাইলটা এক্সপোর্ট করে সেটা লাইভ সার্ভারে নিয়ে ই করব, ইম্পোর্ট করে দিব, হয়ে যাবে। এটা একদম সিম্পল কাজ, দেখেন কাজ কিন্তু করতেছে। আর আসছে গত সালে 19-এর দিকে, তিনি দেখেন মূল সার্ভিস নিয়ে কিন্তু কাজ করতেছে না, দেখেন শুধু প্রবলেম সলভ, যেগুলো মানুষ প্রবলেমে পড়ে সেগুলো নিয়ে কাজ করতেছে। দেখেন এখানে কি পরিমাণ অর্ডার কমপ্লিট করে ফেলছে, 2000+ অর্ডার কমপ্লিশন কমপ্লিট করে ফেলছে। কিন্তু হ্যাঁ আমাদের এগুলো কাজ শিখতে হবে, সম্পূর্ণই শিখতে হবে, না শিখলে আপনি এই কাজগুলো করতে পারবেন না, বুঝবেন না। আপনাকে ওয়েবসাইটও বানাইতে হবে, আর এগুলোও দেখবেন আপনারা, দেখার পরে সব কিছু এ টু জেড যা যা আছে সবই শিখবো আমরা। এই যে SSL, একটা SSL সেট আপ করে দিবে বা SSL ই করে দিবে, সের জন্য দেখেন $10 নিতে আছে, 20টা অর্ডার কমপ্লিট করে ফেলছে। আর এখানে মেবি ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া থেকে আসছে। এখানে আপনি চাইলে মূল সার্ভিস যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট এগুলো করলেও করতে পারেন, কিন্তু আমি মনে করি যে ওইগুলো পাশাপাশি গিগুলো দেওয়ার পাশাপাশি আপনি যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর আমি একটা লিস্ট করে দেব, সেই লিস্টের ভিতরে সব কিছু থাকবে, ওইটার উপর ভিত্তি করে গিগুলো বানাইতে হবে, তাহলে খুব ভালোভাবে কাজ করা যাবে। আর ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কাজ করতে চান তাহলে ভালোভাবে মাঠে নামতে হবে, একদম ওয়ার্ডপ্রেসের যা কিছু আছে এ টু জেড সব কিছু শিখে তারপর। দেখি
আমার এখানে সার্ভিস আছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট, ব্লগ সাইট ডিজাইন, ওকে, ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট। এখানে দেখেন 98,000 বেড়ে গেছে। তারপরে দেখি অনলাইনে কত আছে, তাও তো 10,000 প্লাস বেড়ে, হ্যাঁ 10,000 আছে। এখানে যারা আসছে দেখেন, এই একজন $80 করে ওয়েবসাইট তৈরি করতে নিতেছে বেসিক প্যাকেজ, আর 80, 150, 265, ওকে মেয়ে মানুষ তো, ওকে 21-এ আসছে, 21 সালে আসছে পাকিস্তানি, 21-এর আগস্টে আসছে। মোটামুটি একটা সার্ভিস দিয়ে দেখেন এখান থেকে ভালো টাকা আর্ন করতেছে। একটা করে প্রজেক্ট পাইলে এনাফ, বেশি কিছু লাগে না, একটা করে প্রজেক্ট পাইলে এনাফ। ওয়ার্ডপ্রেসে বেশি প্রজেক্ট লাগে না, একটা করে প্রজেক্ট হলে আপনি মাসে 20-25-30,000-40,000 টাকা ইজিভাবে ইনকাম করতে পারেন। আর যত আপনার গিকের রিভিউ, মানে গিকের রিভিউ থাকবে, তত আপনার ডিমান্ড বেড়ে যাবে। এই একজন $100 করে বেসিক প্যাকেজ শুরু করছে, আর এইগুলো কাজগুলো খুবই প্রফেশনাল কাজ, দেন হাই কোয়ালিটি কাজ। 2020-এ আসছে পাকিস্তানি। এখানে দেখেন ফুল টাইম আপনি কাজ করতে পারবেন। আমি মোটামুটি কয়টা অর্ডার কমপ্লিট করছি ওয়েবসাইটে, আমি বাইরে কাজ করছি বেশি। যখন আপনার একটা ক্লায়েন্ট আসবে তখন দেখবেন যে আপনার মানে মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারলে আপনি কাজ শেষ করতে পারেন না। আমি দেখা যাবে 200-300 মতো ওয়েবসাইট বানাই ফেলছি, আর ফাইবারের ভিতরে অর্ডার নিছি কয়টা, টোটাল 20টার মতো অর্ডার কমপ্লিশন মানে কমপ্লিট করছি, 20টা অর্ডার। 20টা অর্ডারে ফাইবারে মোটামুটি ওইখানে লেভেল ওয়ান সেরে গেছে, আর আর সর্বোচ্চ $200-300 হলে কিন্তু লেভেল টু চলে যাবে, তাহলে বিষয়গুলো বুঝতে হবে। ওকে আমাদের এখানে সময় নিতেছে অনেক। হ্যালো, হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে? আমাদের ইনস্টল হোক তাহলে, যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল, ঠিক আছে? দেখো ওয়ার্ডপ্রেস ইনস্টলেরও কিন্তু কাজ আছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল, দেখছো 5,000 সার্ভিস। হ্যাঁ ওকে সমস্যা নাই, রেকর্ড পেয়ে যাবা, রেকর্ডের ভিতরে কথা পুষ্ট হয়ে আসবে। আমার আদার্স একটা ডিভাইসে রেকর্ডগুলো যাচ্ছে তো, আর আমি অসুস্থ, আস্তে আস্তে কথা বলতেছি। তো দেখো ওয়ার্ডপ্রেস ইনস্টল যে সার্ভিসটা এখন আমরা শিখব, মানে করব ফার্স্ট টাইমে, এটা তো লোকাল হোস্টে করব, আপনারা চাইলে লাইভ সার্ভারে করতে পারেন। এই লাইভ সার্ভার আর লোকাল সার্ভার কি বিষয়গুলো বুঝতে পারতেছ? লাইভ সার্ভার কোনটা, লোকাল সার্ভার কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার প্রশ্ন না করলে তো হইব না। এবার দেখো, এই যে ধরো আমি একটা ওয়েবসাইটে কাজ পাইছি, এটা হচ্ছে গজারিয়া ওয়েবসাইট, এটা লাইভ সার্ভারে, এটা হচ্ছে লাইভ সার্ভার, এই যে ডোমেন আছে না একটা, ওকে এটা হচ্ছে লাইভ সার্ভার, মানে কি অনলাইনে যেটা আছে যে কেউ সার্চ করলে দেখতে পারবে এটা, ঠিক আছে? গজারিয়া ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউট, গজারিয়া ফ্রিল্যান্সিং আইটি, ওকে এটা হচ্ছে লাইভ সার্ভার। এখানে আমি যা কাজ করব, দেখো ড্যাশবোর্ড সব কিছু এক, এখানে যারা আমি আসে কাজ করব সবগুলো আমার ক্লায়েন্টে দেখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে লাইভ, তুমি যাই কিছু করবা লাইভ, আর এটাই হবে সবসময় ওয়েবসাইটটা। এটা কিন্তু এখন কিন্তু গুগলের সাথে সামঞ্জস্যপূর্ণ, গুগল আমার এখানে কাজ করব, যাই ওয়েবসাইট থাকলে এখানে গুগল আইসে এসে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এসইও মেসিও হয়েছে কিনা, হইলে কিন্তু ওইগুলো র্যাঙ্ক করানোর জন্য হেল্প করে। এটা এক কথায় বুঝো যে লাইভ সার্ভার হচ্ছে লাইভ, মানে গুগলের ভিতরে চলে গেছে, সার্চ করলে তুমি যে কোনো ব্রাউজার থেকে যদি সার্চ করো সেটা পাবা, এই ওয়েবসাইটটা পাবা, ঠিক আছে? আর তুমি কি কাজ করতেছো সেটা তোমার বাইরে লাইভে দেখতে পারবে, তিনি যদি এটা লিখে সার্চ করে সাথে সাথে কিন্তু দেখতে পারবে, এই যে তোমার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করছে দেখতে পারবে, তুমি কাজ করতেছো কি না করতেছো এটা কিন্তু দেখতে পারবে, কোথায় কি চেঞ্জ করতেছো সব কিছু এটা দেখতে পারবে বায়ার, ঠিক আছে? এবার লোকাল সার্ভার, এটা এটা হচ্ছে লাইভ সার্ভার। এখানে তোমার কি কিনতে হবে, একটা ডোমেন, এই যে একটা ডোমেন গজারিয়া ফ্রিল্যান্সিং আইটি, এটা কি একটা ডোমেন, ডোমেন যেটা সার্চ করে বায়ার ডেস,
তোমার বাড়ির ঠিকানা, সহজ কথা, তোমার বাড়ির ঠিকানা কেউ যদি আসতে চায় তোমাকে কি করতে হবে, বাড়ির তোমার বাসায় আসতে গেলে কি হবে, তোমার তো ঠিকানা জানতে হবে আগে, ঠিক আছে? এটা ধরো এক ধরনের ঠিকানা, এটার বলা হয় ডোমেন। আর হোস্টিং মানে স্পেস, জায়গাটা হচ্ছে তোমার বাড়ির ভিতরে কি কি আছে সব কিছু তোমার হোস্টিং এর ভিতরে দেখতে পারবা বা থাকবে। তোমার এখানে যা কিছু দেখতেছে এটা হচ্ছে কি আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। আর ভিতরে ভিতরে অনেক কাজ থাকে, কিন্তু মানুষ কিন্তু উপরেরটা দেখতে পারে, ঠিক আছে? এটা কিন্তু উপরেরটা দেখতে পারে। তো এবার এর ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলোর তো একটা মানে মেমোরি লাগছে। এই ডোমেন যদি হয় একটা মোবাইল, তার মেমোরি তো অবশ্যই থাকবে, তাই না? মেমোরিটা হচ্ছে তোমার হোস্টিং, হোস্টিং হচ্ছে মেমোরি। ওইখানে তোমার আলাদা আরেকটা জায়গা আছে হোস্টিং কিনলে, আর ডোমেনের সাথে হোস্টিং কিনতে হয়, কিনলে ওইখানে তোমার এখানের সাথে ওইটা কানেকশন থাকবে, তুমি যত ফাইল মইল আপলোড করো সেই হোস্টিংয়ে যা অটোমেটিকলি যাবে, ঠিক আছে? যেহেতু একটা ডোমেন হোস্টিং কিনতে গেলে মোটামুটি খরচ হয় 3-4,000-5,000 টাকা একটা ডোমেন হোস্টিং কিনতে। এখন আমরা যেহেতু নতুন, তারা তো ডোমেন হোস্টিং 3-4 হাজার টাকাতে ডোমেন হোস্টিং কিনে আমরা তো এখন কাজ শুরু করব না বা প্র্যাকটিস করব না, তাই না? তো এই জন্য আমরা যেটা করতেছি লোকাল সার্ভার, মানে আমাদের কম্পিউটারটাই ডোমেন অ্যান্ড হোস্টিং করে ফেলতেছি, মানে সার্ভার করে ফেলতেছি, যেখানে আমরা সব ধরনের কাজ করতে পারবো ডোমেন হোস্টিং ছাড়া। লোকাল সার্ভারেই ডোমেন হোস্টিং বানায় ফেলবো আমরা, একদম সিম্পল কথা। এবার আমি দেখো আমার এটা ইনস্টল হয়ে গেছে, এবার বোঝা গেছে? ওকে, এবার দেখো আমাদের জ্যামটা ইনস্টল হয়ে গেছে, জ্যাম। ওকে, ফিনিশ। প্রথমে আমাদের এটা সেট আপ করতে হবে, যেহেতু আমাদের সার্ভার নাই, সার্ভার একটা নামায় নিলাম ধরো। তো এবার আসি, আমি এখানে চলে যাব, এটা আমাদের ওপেন হচ্ছে, এখন ওপেন হচ্ছে, একটু হোক। তার আগে আমি এখানে চলে যাই, এখানে দেখেন ওয়ার্ডপ্রেসটা আছে না, ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটা আমি এখান থেকে ডাউনলোড করছি, যেহেতু এখান থেকে আমি কপি করব, কপি 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 করলাম। কপি করে আমার আমি চলে যাব কোথায়, লোকাল ডিস্ক, মানে সি ড্রাইভে আমি কি জ্যামটা ইনস্টল করছি বা জ্যামটা রাখছি, মেন ফাইলটা। আমি এই যে দেখো জ্যাম লেখা আছে না, একটা ফাইল বেরিয়েছে জ্যাম, এই জ্যামের এখানে ক্লিক করব। এই ফাইল লাগবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য, সেজন্য আমরা যেটা করব, যেটা যে এখানে যে ফাইলটা আমাদের সার্ভারে থাকবে বা দেখা যাবে সেটা হচ্ছে এসটিডক্স, এটা এটার ভিতরে পিএসপি থাকবে। ওকে, আমরা এই এসটিডক্সে যাব। এসটিডক্সে ক্লিক করার পর এখানে দেখো 3-4টা ফাইল আছে, এই ফাইলগুলো আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, ওকে, ডিলিট হয়ে গেছে। এবার আমি এখানে আইসা, এবার আমি এখানে আইসা সার্চ করব লোকাল হোস্ট, লোকাল হোস্ট, আবার লিখি লোকাল হোস্ট। দেখো কিছুই নাই, এরকম আসতেছে, দেখছো কিছু আছে? ওকে, তার মানে আমরা এখনো ফাইল সেট আপ করি নাই। ওকে, এবার আমি এখানে এসে আমার একটা ফোল্ডারের নাম লিখবো, এখানে একটা ফোল্ডার বানাবো, এখানে লেখাও ধরো আমি নাম লিখলাম ডেমো অথবা বস, বস লিখলাম, এটা ধরো নাম লিখলাম না, এটা ধরো একটা ডোমেনের নাম লিখলাম আমি, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো, একটা এটা হইলো একটা ডোমেন, ডোমেন লিখলাম। তো এর ভিতরে আমি যেটা করবো, এখানে এসে আমাদের ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দিব, আমরা যেটা মানে ওইখান থেকে কপি করে আনলাম, এটা আমি এখান থেকে এসে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করে দিব। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে, এটা জিপ আছে ওইটা আনজিপ করবো। এই সফটওয়্যারটা যদি না থাকে ওইখানে WAR মেবি একটা সফটওয়্যার আছে, অথবা লিখতে পারেন গুগলে যে জিপ অ্যান্ড আনজিপ ডাউনলোডার, এই তাহলে পেয়ে যাবেন কীভাবে। আর যদি এটাও না বুঝতে পারেন তাহলে ইউটিউবে যা লিখবেন জিপ ফাইলকে কিভাবে আনজিপ করতে হয়। তো এটা আমার যেহেতু হয়ে গেছে, আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসের এই ফাইলের ভিতরে যাব, আমি এটা সম্পূর্ণই কপি করব, একদম সিম্পল হবে। তো কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, মানে ওই ফাইল থেকে ভিতরে আমি এই ফাইলের এখানে এনে দিলাম। যদি ওইটার ভিতরে থাকে তাহলে আমাদের মেন ফাইলটা কাজ করতো না, এখানে আমার একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে তাহলে কাজ করতো না, বা আমাদের ডোমেনের
কানেকশন হইতো না, ওই ওর ভিতর থেকে আমি এটা বাইরে এনে দিলাম। তো এবার দেখো আমি লোকাল হোস্টে দেখি কাজ হয় কিনা। এবার লোকাল হোস্টে লিখে আবার ইন্টার সাব করলাম, দেখি এবার কিছু হয়েছে কিনা। ওকে, লোকাল হোস্ট আবার লিখি। ওকে, একটু লোকাল হোস্ট লিখি, আবার লোকাল হোস্ট, দেখি এখনো কাজ হয় কিনা। দেখো এখনো কিন্তু কাজ শুরু হয় নাই, তার মানে এখনো হয় নাই আমাদের। এবার যেটা করবো, জ্যামের ভিতরে জ্যামগুলো স্টার্ট করে দিতে হবে। এই এই দুইটা প্রথমে যে দুইটা আছে, অ্যাপাচি এমআই স্কোল, এই দুইটা স্টার্ট করে দিতে হবে, তাহলে কি আমাদের সার্ভারটা কাজ শুরু করে দিবে। তো দেখো এটা এরকম থাক, এটা স্টার্ট হতে থাক, এখানে একটা চিহ্ন আসার কথা। দেখো এটা আমি এবার এবার লোকাল হোস্টটা লিখে ইন্টারে চাপ দিই। এবার দেখো কাজ শুরু হয়ে গেছে। আমি যে একটা নাম লিখছিলাম, অ্যাড্রেস মানে ডোমেন নিয়েছিলাম, ডোমেন হলো একটা অ্যাড্রেস। অ্যাড্রেসের এখানে যখন আমি বস লিখছি, দেখো আমি বসের উপরে ক্লিক করলাম, একটা ফাইলের ভিতরে ফোল্ডার হয়েছে, ফোল্ডার হয়েছে কিন্তু দেখছো আজকের তারিখে ফোল্ডার একটা হয়ে গেছে। তো এখানে দেখি আমি ক্লিক করি বস, লোকাল হোস্ট মানে আমাদের কম্পিউটার এখন লোকাল হোস্ট হয়ে গেছে আর কি। একটু তাড়াতাড়ি কাজ করো, নেটওয়ার্ক অনেক প্রবলেম। এবার দেখো আমাদের কিন্তু বস নামে কিন্তু একটা কি, বস নামে একটা ডোমেন আমরা লোকাল হোস্টে মনে করো বাই করে ফেলছি, ঠিক আছে, কিন্তু কিনি নাই, এটা ধরো একটা ডোমেন। তো এবার দেখো এরকম আসবে, যখনই লোকাল হোস্ট লেখে সার্চ করবে এবার এরকম আসবে। তো প্রথমে আমাদের যেটা থাকবে ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটাই থাকবে, আমরা এটা কন্টিনিউ করব, একদম সিম্পল কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে বলতেছে আমাদের কি কি লাগবে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস বিফোর গেটিং স্টার্ট, মানে ওয়ার্ডপ্রেসে আসার জন্য স্বাগতম, ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার আগে তোমাকে কিছু জিনিস থাকতে হবে। কি কি থাকতে হবে, যেমন ডাটাবেস থাকতে হবে, আর ইউজার নেম থাকতে হবে, পাসওয়ার্ড থাকতে হবে, ডাটা বেস হোস্ট থাকতে হবে, টেবিল ফিক্স এগুলো থাকতে হবে। ওকে, তো আমি বুঝলাম যে হ্যাঁ এখানে কী কী লাগবে, লেটস গো। এখানে আমি লেখা আছে লেটস গো, এখানে ক্লিক করব। তো এখানে একটা ডাটা বেসের নাম দিতে বলতেছে, আমাদের তো ডাটা বেস নাই, ঠিক আছে, ডাটা বেস। ওকে, আমি একটা এখানে লিখবো হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট পিএসপি স্ল্যাশ পিএসপি, কী লেখা যায়, পিএসপি মাই অ্যাডমিন, এটা লিখে সার্চ করবা, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। এখানে প্রথমে একটা ওয়েবসাইট বেরোবো, এখানে যাইতে পারো অথবা নিচের এটাতে আসতে পারো, কোনো সমস্যা নাই, উপরে সার্চ করলে পাওয়া যায়। তো এখানে দেখো একটা ওয়েবসাইটে আসতেছে, এই লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এখানে আমরা ক্লিক করব। এটা ডাইরেক্ট লিঙ্ক থেকে আসা যায়, আমি সার্চ করে আইলাম, যদি কখনো যদি মানে প্রবলেম করে যাও তখন আসতে পারবা। তো এবার দেখো এখানে একটা ডাটা বেস তৈরি করতে বলতেছে, যে আমাদের ফাইলগুলো এক জায়গায় থাকবে বা লাইভ সার্ভারের মতো, এটা একটা সার্ভার, ঠিক আছে। তো আমি যেরকম দেখাচ্ছি যে অত কিছু বোঝার দরকার নেই, আস্তে আস্তে সবই বুঝে যাবা। এখানে একটা ডাটা বেস তৈরি করতে হবে, যেহেতু আমাদের ডাটা বেস চাইতেছে, আমরা মনে করি যে ডাটা বেস লাগবে একটা। তো ধরো এখানে একটা ডাটা বেস লেখা আছে, ডাটা বেস, আমি ডাটা বেসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো একটা ডাটা বেসের নাম লেখা, আমাদের ডোমেনের নাম কি বস, ঠিক আছে। আর এখানে বলতেছে ইউটি এগুলো জানার দরকার নাই আপাতত, এখানে সবসময় ইউটি 8 জেনারেল নামের একটা ই পাবো কিনা দেখি। তো 8 জেনারেল জেনারেলস সিআই, ওকে, এই যে দেখো ইউটিএফ 8 জেনারেল আইসিসি সিআই, এটা ই করবা। এটা যদি করো তাহলে সব ধরনের ভাষা তোমার ওয়ার্ডপ্রেসে শো করতে পারবে বা কোনো প্রকার সমস্যা হবে না। তো এটা আমরা ক্রিয়েট করবো এখান থেকে, আমি দেখো ক্রিয়েটে ক্লিক করছি, তার মানে আমাদের কিন্তু একদম ডাটা বেস হয়ে গেছে। উপরে দেখো সুন্দর করে নাম লেখা আছে ডাটা বেস, আমি বস আমার নাম দিছি কি বস, এটা হচ্ছে ডাটা বেস। তো আমি এখানে আইসা ডাটা বেস দেখলাম বস, বস দেখি, হ্যাঁ বস, বস হয়েছে। এবার কি নামবে, একটা ইউজার নেম, যদি সরি, ওকে বস লেখছি। এবার এখানে একটা বলছে ইউজার নেম, ইউজার নেম যেহেতু আমাদের এখনো তৈরি করি নাই, সেজন্য সবসময় লোকাল সার্ভারের ইউজার নেম হয় রুট,
এই রুট লিখতে হবে, আর ডাবল ও টি রুট, আর পাসওয়ার্ড আপাতত থাকবে না, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা কেটে দিয়ে এরকমই রেখে দিবা। বিষয়গুলো বোঝা গেছে? হ্যালো, ওকে, বস রুট এই দুইটাই রাখবা সবসময়, আর যেরকম আছে ভ্যারিয়েবল এরকমই থাকবে। এবার আমরা এখানে সাবমিট করব। এবার বলতেছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, ওকে আমরা রান দা ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওকে আমরা এখানে ক্লিক করব। এবার বলতেছে সাইট নাম, তোমার সাইটের যে একটা নাম থাকবে, আমার সাইটের নাম হচ্ছে ধরো বস বস, আর ইউজার নেম দিলাম ধরো বস বস এগারো, বস এগারো একশো এগারো, এটা একটা দিলাম। আর এখানে ধরো একটা পাসওয়ার্ড দিই, এইটাই এই পাসওয়ার্ডটাই দিই আমি কপি করে এখানে, না ইউজার নেম আর পাসওয়ার্ডটা একই দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম এখানে, এসে বলতেছে কনফার্ম মেল, ওকে আমি কনফার্ম একটা মেল দিয়ে দিতেছি ইউজ। এটা দেওয়ার পর এটা সার্চ হবে কিনা হ্যান ত্যান এইগুলো বলতেছে, তোমার ওয়েবসাইটটা কি গুগলে সার্চে দেখাবো কিনা, এরকমই থাক, টিকমিক দেওয়ার দরকার নাই। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলের এখানে ক্লিক করবো। এগুলো বোঝা গেছে? এগুলো তোমার যা যেটা যা দেওয়ার দরকার দিবা, এটার মাধ্যমে তোমার কি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে তোমার ওয়ার্ডপ্রেসে কি ঢুকতে পারবা, বিষয়গুলো বোঝা গেছে? ওয়ার্ডপ্রেসে ঢুকার জন্য বা লগ ইন করার জন্য তোমার এটা প্রয়োজন হবে, এই দুইটার, আর বাকিগুলো প্রয়োজন হবে না। তো আমি দেখো এবার আমি ইনস্টলের এখানে ক্লিক করি, আমার কি পিএসপি ফাইল এখন লাগতেছে না। তো এবার ওকে আমি এটা দিয়ে দিলাম, ওকে সেভ। এবার বলতেছে অলরেডি ইনস্টল, মানে বলতেছে আমাদের ইতিমধ্যেই আমাদের ওয়ার্ডপ্রেসটা কি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা কি করব, লগ ইন করব। আমাদের কি, আমি আগে বলছি ওই যে এখানে গজারিয়া ডাব মানে ফিনান্সিং আইটি নাম আছে, এরকম একটা ড্যাশবোর্ড লাগবে না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড, এখান থেকেই তো আমাদের কাজগুলো করতে হবে। তো এরকম ড্যাশবোর্ড লাগবে, এর জন্য আমরা যেটা করব, এখানে আমরা লগ ইন করবো আমাদের পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে। দেখো পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম দিয়ে লগ ইন করে ফেললাম, লগ ইন, লগ ইনে ক্লিক করলাম। তো দেখো এবার আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, দেখছো? বস সাইট, সাইটে যাই দেখি কি আছে। দেখো আমাদের সাইটটা হয়ে গেছে, একদম সিম্পল না? তো এবার এখানে অনেক কিছু আছে, এবারে অনেক কিছু আছে এখানে, এগুলো আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে।